কত রকমের ফুল, অনেক গোলাপ রয়েছে, হলুদ ফুলকপি প্রত্যেকটা সুন্দর, বিভিন্ন কালার, অনেক রকমের ক্যাকটাস, অনেকগুলো কমলা লেবু। এখন আমরা চলে এসেছি হচ্ছে বেলঘড়িয়াতে। তো বেলেঘাটা হয়ে যাচ্ছে বারবার, আমি আর তোমার পাঁজি দুজনে মিলে। গুড ইভিনিং সবাইকে, নতুন আরও একটা ব্লগে স্বাগত। বেলঘড়িয়াতে যে মেলাটা হচ্ছে, সেখানে জানো তোমরা যে আগের দিনই তোমাদেরকে মেলার ব্লগটা দেখিয়েছিলাম, আজকে ওখানে পুষ্প মেলা শুরু হয়েছে। তো পুষ্প মেলাটা দেখতে যাচ্ছি। এই দোকানটা তোমরা চিনতে পারছো নিশ্চয়ই, আগের দিনকার এসেছিলাম, জিভে গজা খেয়ে গেছিলাম কাকু, চিনতে পারছো তো? ঠিক আছে, সেই দোকান, হ্যাঁ একদম, কাঁচা বাদাম টাদাম বেচছে, যাই হোক, এই যে একদম রসের টইটুম্বু। চলো, এই দেখো ওইদিকে ভাজছে, এটা কী ভাজছো গো? হ্যাঁ মালপোয়া ভাজ্য। আচ্ছা মালপোয়া ভাজ্য, কাকু চলো, মেলাটা তো এদিকে হচ্ছে, গান টান হচ্ছে অলরেডি। আগের দিন আমরা অনেক তাড়াতাড়ি এসেছিলাম, তখন লাইট টাইটগুলো জ্বালানো ছিল না, এখন সব লাইট জ্বালানো, গানটা হচ্ছে। দেখো রাস্তাটা দেখে পুরো পুজো পুজো মনে হচ্ছে না, পুরো টোটালি মনে হচ্ছে যে মানে ওপরের যে লাইটগুলো, সে পুজোর ফিলিংটা পাচ্ছি একদম পুরো। মেলার ভিতরের যে মানে পিঠের দোকানগুলো সেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা মেলার বাইরে এই কাকুর দোকানটা। ঠিক আছে, কোনটার কীরকম দাম আছে গো এখানে তুমি বলে দাও তো, কোন পিঠোটার কীরকম দাম দিচ্ছ? এগুলো কত? এগুলো কত? 15 টাকা করে। আর এগুলো 25 টাকা। আর পার্টি শপটা? আচ্ছা 15 টাকা 20 টাকা, একটুখানি মোটা আছে। এখানে কী ভেদ ভাজ্য এটা? আচ্ছা এই পিঠে, সাজের পিঠে তাই তো, ভাপা পিঠে। আমার এই দুটোর মধ্যে না গন্ডগোল হয়ে যায়। এই দেখো ভাপা হয়ে গেল পিঠেটা, ঠিক আছে। এই আর একটা দিচ্ছে চালের গুঁড়োটাকে কম করে, তারপরে এরকম টোটালটা ভাপে হবে, তার এর ওপরে এই বাটিটা দিয়ে দেবে, ব্যাস পুরো বিষয়টা আর কি ভাপে হবে। তো মাঝখানে এগুলো গুড় তো না, ঠিক আছে, গুড় দিয়ে, ওই যে গুড় দিচ্ছে, গুড় নারকেল ফারকেল যা আছে, আচ্ছা না হ্যাঁ গুড় আর নারকেল আর কি, এটাকে দিয়ে ওপরে চালের গুঁড়ো। সেই ছোটোবেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই বাগবাজারে দেখিয়েছিলাম, দেখো সেই ছোটোবেলায় যেরকম মানে এগুলো খেলতাম আর কি। এন্ট্রান্সে তো চলে এসেছি, চলো এবার ভিতরে ঢোকা যাক। এখানে একটা কোনো অনুষ্ঠান হচ্ছে আর কি, যাই হোক পুষ্প প্রদর্শনীটা হচ্ছে হচ্ছে ওই দিকে, ওই দিকে যেতে হবে। এখানে বেশ কিছু ক্যাকটাস দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাই, দেখো অনেক রকমের ক্যাকটাস রয়েছে, বেশ সুন্দর সুন্দর মানে ক্যাকটাস রয়েছে এখানে। যেহেতু এগুলো প্রদর্শনী, এখানে নামও লেখা রয়েছে, বিভিন্ন রকমের নাম লেখা আছে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, আচ্ছা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এখানে টোটাল এটা করা হয়েছে। নট অনলি ক্যাকটাস, নিচে ক্যাকটাস আর ওপরে কিন্তু বেশ কিছু বনসাই বা আলাদা আরও অনেক রকমের গাছ রয়েছে। যারা গ্যালেপ স্ট্রিটের ব্লগটা দেখেছো তারা জানো বনসাই আমার দারুণ লাগে, মানে অসাধারণ লাগে এই গাছগুলো। আরও অনেক রকমের গাছ এখানে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। এবার চলো তোমাদেরকে এদিকটাতে দেখাই, এদিকটাতে এরকম ধরনের ফুল রয়েছে, এটা কি ফুল লেখা তো নেই এখানে, ঠিক আছে এখানে কিছু লেখা নেই, বাট বেশ কিছু ফুলের সুন্দর 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 গাছ রয়েছে। ফুলকপির কালারটা দেখো, এটা মানে সাদা নেই কিন্তু, হলুদ ফুলকপি, আর এটা হচ্ছে একদম মানে পার্পেল কালারের, যেটা আর কি বেগুনি কালারের, বেগুনি কালারের দু রকমের দুটো ফুলকপি একদম। এই ফুলটাও বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে দেখো কত রকমের ফুল, অনেক রকমের ফুল, হেভি লাগছে দেখতে। ফুল রয়েছে মানে যেরকম মানে আমরা দেখি, যেরকম ধরনের ফ্লাওয়ার আমরা দেখি আর কি বিভিন্ন জায়গায়, সেরকম ধরনের ফ্লাওয়ার এখানে প্রদর্শনী করা হয়েছে, ঠিক আছে। মানে এই ফুলগুলো আমার হেভি লাগে দেখতে, ছোটো 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 ছোটো, বেশ সুন্দর লাগছে দেখতে। এদিকে পরপর 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 বড় 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 অনেক ফুল রয়েছে। এই ফুলটা দেখো পুরো প্রজাপতির মতো লাগছে, এই যে হলুদের মধ্যে যে কালো কালারের যেটা মাঝখানে, কী ফুল আমি জানি না, বেশ সুন্দর লাগছে। মানে বিভিন্ন কালারের রয়েছে, একটা তো বেগুনি কালারের রয়েছে, একটা রয়েছে হলুদ কালারের, আর এদিকে রয়েছে সাদা কালারটা, সাদা কালারটা বেশি ফুটেছে।
ওয়াও দারুণ লাগছে এই ফুলটাকে, হেভি লাগছে, প্রত্যেকটা সুন্দর, প্রত্যেকটা ফুলই সুন্দর। আর এগুলো যাদের এখান থেকে নেওয়া হয়েছে তাদের কিন্তু নাম আর মানে মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে, যেমন এটা মিন্টু ব্যানার্জি আগরপাড়া কলকাতা, ওনার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। শুধুমাত্র ফুল নেই, দেখো কমলা লেবু রয়েছে এখানে, ঠিক আছে, গাছে অলরেডি হয়ে রয়েছে লেবুগুলো, এদিকেও বেশ কিছু লেবুর গাছ রয়েছে, এইটুকুটুকু গাছ, তার মধ্যে লেবু হয়েছে কতগুলো দেখো। আচ্ছা সবজিও রয়েছে এখানে, ঠিক আছে, বেগুন রয়েছে দেখো, বড় বড় বেগুন হয়েছে। আর এদিকে এটা কি, এটা ও এটাও বেগুন, সাদা রঙের বেগুন এটা নাকি? হ্যাঁ, এদিকে তো কপি, এটা বাঁধাকপি, এদিকে লাউ গাছ একটা আছে, নিচে কপি গাছ। সব থেকে ফাইন লাগছে এই জায়গাটাতে, টোটাল বড় 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 অনেক ফুল রয়েছে, খুব সুন্দর লাগছে, বিভিন্ন কালার যেহেতু রয়েছে। পুষ্প প্রদর্শনীর এই মেলাতে কাকুর সাথে পরিচয় হয়েছে, উনি আমার ভিডিও দেখতেন আর কি, তো এই এলাকারই তো বাসিন্দা। হ্যাঁ, একটু বেলগুড়ি বাসিন্দা, বেলগুড়ি বাসিন্দা। এই যে পুষ্প প্রদর্শনীটা হয়, এটা কি প্রতি বছরই হয়? মোটামুটি প্রত্যেক বছর হয়, এবং আমি তো আসি, আমি তো হচ্ছে বেলগুড়ির পাশটা থাকি, আমি প্রত্যেক বছরই আসি এখানে, ভালো লাগে দেখতে, ফুল দেখতে, বিশেষ করে গোলাপ দেখতে, গোলাপ দেখতে। আর তো গোলাপ দেখে অতটা ভালো লাগছে না, বাকি বাকি ফুলগুলো রয়েছে সেগুলো বেশ ভালো লাগে, সুন্দর করে এখানে ছোটোর উপরে করে, জায়গাটা যেহেতু জায়গাটা খুব ছোটো তো করে ভালো করে। বেলগুড়িয়াতে তো মোটামুটি এর আগেও তোমরা মেলাতে দেখেছো, আগামী দিনে আর কী কী রয়েছে এখানে সেটা আমাকে কাকু বলে দেবেন, তাহলে বেলগুড়িয়ার মানে জায়গাগুলো আমি এক্সপ্লোর করতে পারি, তোমাদেরকে দেখাতে পারি। ঠিক আছে, অনেক ভালো লাগলো আপনার সাথে, ঠিক আছে, মানুষকে ইনফরমেশন দিয়ে যাও, ঠিক আছে। তিনটে পার্টে ভাগ করা হয়েছে, মানে এই দিকটাতে একটা পার্ট রয়েছে, মাঝখানে একটা রয়েছে, আর ওই দিকটাতে রয়েছে। এই দিকটাতে দেখো মানে এখানেও বেশ কিছু এরকম বেগুন, তারপরে বাঁধাকপি, বিভিন্ন জিনিসের চাষ হচ্ছে। আচ্ছা টমেটো দেখো, এইটুকু জায়গার মধ্যে দেখো কত টমেটো, এমনকি লঙ্কাও রয়েছে, অনেক অনেক কালো লঙ্কা, লাল লঙ্কা, বিভিন্ন রকমের, ঠিক আছে। ওটা কি, এটা এটা কী জানো বলে যাচ্ছি, চিচিঙ্গা, চিচিঙ্গা, ঠিক আছে, এটা ক্যাপসিকাম, ঠিক আছে। এই গাছটায় বেশ কিছু টমেটো হয়েছে, আবার বেশ কিছু টমেটো মানে পড়ে গেছে, সেগুলোতে আমার নিচে রাখা হয়েছে, হয়তো কাকুরা টক ডাল খাবে। এই লঙ্কাগুলো দেখে তো মনে হচ্ছে হেভি ঝাল হবে, মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে বেশ। দেখো একটা গাছ আর কতগুলো কমলা লেবু হয়েছে দেখেছো, অনেকগুলো কমলা লেবু, তবে এইটুকু গাছে আম, আরে ব্যাস দারুণ লাগছে। তাহলে আমাদের বাড়ির পাশে যে কামরাঙা গাছ হয় সেটা কত বড় গাছ, আর এইটুকু গাছে দেখো কামরাঙা হয়েছে, পুরো কলমের গাছ, এগুলো বেদানা হয়েছে দেখো, বেশ ভালো, মানে গাছগুলো যত্ন করে দেখেই বোঝা যাচ্ছে। এখানে বিশাল বড় একটা বাতাবি লেবু হয়েছে গাছ। একটা নতুন জিনিস দেখলাম, তোমাদেরকে দেখাই, লাল লঙ্কা দেখেছো তো, এই দেখো এই হচ্ছে লাল লঙ্কা, কালো লঙ্কা, এটা দেখো গেরুয়া কালারের লঙ্কা, হেভি লাগছে দেখতে, আরে ব্যাস কালো রঙের টমেটো, খুব ছোটো 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 বড়ো 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 অনেক হয়েছে, ছোটো বড়ো। আমি একটা জিনিস খালি খেয়াল করি, এইটুকু গাছে এত ফল, এত সবজি কী করে হয়, মানে আমাদের গাছগুলোতে তো হয় না, বাড়িতে যেগুলো লাগাই সেগুলো তো হয় না। এখানে সারি সারি অনেক গোলাপ রয়েছে, যদিও গোলাপগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, অনেক গোলাপ শুকিয়ে গেছে, তাজা তাজা গোলাপও যেরকমটা রয়েছে, অনেক শুকিয়ে শুকিয়ে গোলাপও রয়েছে এখানে। এই দেখো গোলাপি কালারের গোলাপ, হচ্ছে সাদা কালারের গোলাপ, সবাই জানো যে গোলাপের অনেক রকমের মানে কালার হয় আর কি। আর এগুলো হচ্ছে হলুদ কালারের গোলাপ, ঘি এগুলোও বেশ ভালো লাগছে দেখতে। আমার ব্ল্যাক গোলাপটা বেশ ভালো লাগে, যদিও এখানে এটা ব্ল্যাক না, এগুলো শুকিয়ে গেছে বলে ব্ল্যাক ব্ল্যাক মনে হচ্ছে, এটা ব্ল্যাক না, পুরো একদম যে কালো গোলাপটা সেগুলো দারুণ লাগে দেখতে। কুমড়ো ফুল তো নাকি এটা? না না না, কুমড়ো ফুল না, কুমড়ো ফুলের মতো লাগছে। আগের দিন তো বিকেল বিকেল এসেছিলাম, তখন ওরকম লাইট টাইট ছিল না, আর এত মানুষও ছিল না, এখন পুরো লাইট, আর মেলার যে মেন যে চমকটা সেটা এই সময়টা, বাচ্চাদের খেলনাগুলোর দোকানগুলোতে আরো বেশি করে ভিড়, সব বাচ্চারা বাচ্চাদের বাবা মারা সব কিনছে। মেলাতে না সব থেকে বেশি ভিড় থাকে 10 টাকা 20 টাকা 15 টাকার যে আইটেমগুলো থাকে সেগুলোতে দেখো সব থেকে বেশি ভিড় থাকে। চলো আগের দিন তোমাদেরকে দেখাতে পারিনি না রাইডগুলো যে চালানো হচ্ছে, এখন দেখাবো, একদম ওইদিকে ড্রাগন থেকে শুরু করি, ড্রাগনটা কেউ চড়ছে না, একদম ফাঁকা রয়েছে,
বাচ্চাটা দেখে ভাবছে হয়তো চলবে, ভয় লাগছে। আর সমস্ত বাচ্চাদের প্রিয় জিনিস হচ্ছে এই মিকি মাউসটা, সবাই চড়ে। কত করে গো মিকি মাউস? 50 টাকা। 50 টাকা, বাহ, আগে তো কত কম ছিল, এখন দাম 50 টাকা করে দিয়েছো। আসছে তো মানুষ, আসছে তো? হ্যাঁ বেশ। এখানে সব গাড়ি, মানে সব পুরোনো দিনের সব সে গাড়িগুলো, এখানে নতুনত্ব গাড়ি দেখতে পাচ্ছি না, সব পুরোনো দিনের গাড়ি রয়েছে। আগের ব্লগটা যারা দেখেছিলে তারা জানো এটার মধ্যে আমরা উঠেছিলাম, ঠিক আছে? এখনও কেউ চড়ছে না, ঠিক আছে? তো টোটালটাই ফাঁকা, হয়তো সবাই ভয় টয় পাচ্ছে বা চড়ছে না, জানি না আমি কেন চড়ছে না। ওই দিকটাতেও টোটালটা ফাঁকা রয়েছে, কিন্তু এই মানে এটা কিন্তু মানে জাম্প করছে বাচ্চারা। এতক্ষণ তো অরিজিনাল ফুল দেখাচ্ছিলাম, এখানে দেখো এগুলো সব নকল ফুল বাড়িতে সাজানোর জন্য, এগুলো প্রদর্শনী বলতে পারো, মানে এখান থেকে লোকে জাস্ট কেনে। এতক্ষণ যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো কেনে না, কিন্তু এগুলো কেনে। অনেক রকমের ফুল রয়েছে এখানে। 5 টাকা থেকে শুরু নাকি? 5 টাকা থেকে শুরু? 5 টাকা থেকে শুরু আছে। আর কত দাম অবধি আছে? 20 টাকা। 20 টাকা অবধি? আর এই বাঁশের এগুলো? বাঁশের এগুলো আছে তোমার 50 টাকা 60 টাকা। 50 টাকা 60 টাকা, বিভিন্ন কোয়ালিটির উপর ডিপেন্ড করে না। বাচ্চাদের খেলনাগুলো দেখলে কিনতে ইচ্ছা করে, মানে সত্যি সত্যি গাড়ি চল জড়তে ইচ্ছা করে এগুলো দেখলে আর কি। আচ্ছা একটা হেভি জিনিস দেখাই, অনেকের বাড়িতে বা বিভিন্ন জিনিসের নাম লেখা থাকে না, এখানে দেখো বিভিন্ন কাঠের মধ্যে বিভিন্ন নাম লেখা রয়েছে, রয় হাউস, কুল্ডু, চক্রবর্তী, ঠিক আছে? বিভিন্ন রকম। এইটা হেভি লাগছে কিন্তু, কি লেখা আছে দেখো দেখো, ঠেলে ঠুকুন সাবধানে, সতর্ক হন, কুকুরের ছবি আঁকা একটা কুকুর আছে। আর অনেক অনেক প্রচুর রয়েছে এখানে। সহজ পাঠের কথা সবার মনে আছে তো? সহজ পাঠ দেখো, সহজ পাঠ রয়েছে এখানে। কাকা চালিয়ে দিয়েছে যাতে কেউ আসে, কিন্তু কোনো মানে প্যাসেঞ্জার বলছি কেন, আমি কাস্টমার নেই এখন অবধি কোনো। আর ব্রেক ড্যান্সের অনেক কাস্টমার হয়েছে কিন্তু এখনো চালায়নি, সম্ভবত চালাবে আর কিছু কাস্টমার হওয়ার পর। কোনোটাতে কাস্টমার নেই, একমাত্র এটাতেই কিন্তু অনেকের এসছে, কারণ এটা জানে যে এটা অনেকের পছন্দের। এটা এখান থেকে এই কাকা সিগন্যাল দিয়ে দিয়েছে, ব্যাস এই চলে গেছে। দেখো মাঝখানে এটা যেরকম ঘুরছে, এইগুলোও ঘোরে আর কি, এরকম ঘোরে আর কি। যারা চড়ছে চিল্লাচ্ছে, মোটামুটি হেভি লাগছে, মানে আমার দেখেই মজা লাগছে, কিন্তু আমি উঠবো না এখন। আগের দিন যে টাইমে এসেছিলাম একদম ভিড় ছিল না, এখন দেখতে পাচ্ছ সব মানুষ আসছে কিরকম। আচ্ছা এখানে একটা জিনিস আছে দেখিয়ে দিই তোমাদের, দেখো এইগুলো সব বানানো হচ্ছে, বানিয়ে এখান থেকে ইয়ে হচ্ছে। আর এখানে লাইট আছে, বিভিন্ন রকমের লাইট। দেখো খালি ফুচকার দোকান ছিল সেদিনকারে, আজকে দেখো ভিড়টা দেখেছো। শিক্ষিত আলু ভাজা, আগের দিন এসেছিলাম, এই যে ভাই ভালো আছে তো? ঠিক আছে, এই যে দেখো আজকে সব কাস্টমার দাঁড়িয়ে রয়েছে অলরেডি। বন্দুকগুলো আছে, এসে বেলুন গুলো ইয়ে করো। কত করে গো? 5টা 20। আর প্রাইস দিচ্ছ? 3টা 20। প্রাইস 3টা 20? এত কম গো? বন্দুকগুলো দেখো, বন্দুকের এই যে ইয়েগুলো তোমার দেখিয়ে দিই, তোমার গুলিগুলো হচ্ছে এইটা, এই গুলি দিয়ে মারে। মেলা তো মোটামুটি আগের দিন তোমরা দেখেইছো, আর আজকে দেখলে যে পুষ মেলাটা হালকা দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর যে ফুলের প্রদর্শনীটা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি ভালো লেগেছে ভিডিওটা, আর বেশি বড় করলাম না। যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো, আর যদি দেখে থাকো এতক্ষণ অনেক 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 ধন্যবাদ। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছেই, আমার সাথে কথা বলার জন্য ইনস্টাগ্রাম আইডি ফলো করে মেসেজ করতে পারো, সাজেস্ট করতে পারো কি ভিডিও তুমি দেখতে চাও। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা, ভালো থেকো সবাই।